শুভেচ্ছা সবাইকে। আজকে ক্লাস শুরু করতেছি। আজকে আমরা আলোচনায় যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কত ধরনের নকশা আছে আমাদের দেশে, কত ধরনের নকশা আছে, নকশা মাপার যে যন্ত্রপাতি গুলা আছে সেগুলা আজকে আর একটু ডিটেলস আলোচনা করব, এবং এগুলা দিয়ে কিভাবে মাপজোক করবেন সেই বিষয়গুলো আলোচনা করব। তারপর কত ইঞ্চি নকশাকে কত ধারা ভাগ করলে আপনি 16 ইঞ্চিতে মাপটা পাবেন, অর্থাৎ 16 ইঞ্চি হোক, 32 ইঞ্চি হোক, 64 ইঞ্চি হোক বা 80 ইঞ্চি হোক, যে ইঞ্চির নকশাই হোক, আপনি কিভাবে আপনার হাতের যে 2 ইঞ্চি গুণিয়াটা আছে সেটা দিয়ে আপনি কিভাবে হিসাব গুলা করবেন সেই পদ্ধতি শিখাবো। আর কোন নকশার গুণিয়ার প্রতিকারের মান কত, নকশাতে বিভিন্ন নকশাতে গুণিয়ার প্রতিকারের মান কত সে বিষয়টা আমি আপনাদের শিখাবো। নিজ দায়িত্বে একটু মিউট করে রাখলে ভালো আর কি, অনেক সময় আমি তো মিউট করতে একটু ইয়া হয়। আচ্ছা যাই হোক, মিউট করে দিছি। তাহলে দেখেন, আর নকশার দাগের কোথায় স্কেলটা ধরবেন সেই বিষয়টা আলোচনা করব। তারপর মোবাইলের মাধ্যমে নকশা মাপা, ইমেজ মিটার দিয়ে নকশা মাপা, এগুলার জন্য আমরা অবশ্য আলাদা একটা ডিজিটাল ক্লাস রাখছি। ওই ক্লাসে আমরা আলাদাভাবে কিভাবে আমরা মোবাইল অ্যাপ দিয়ে নকশা মাপবো সেই বিষয়গুলো আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আসেন আমরা শুরু করি। তো দেখেন, আমরা আপনাদের প্রথমেই বলে নিছি যে 1 মাইল দূরত্বের একটা জায়গাকে আমি যদি 4 ইঞ্চির নকশার মধ্যে আঁকি তাহলে সেটা হলো 4 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। 1 মাইল পরিমাণ জায়গাকে আমি যদি 16 ইঞ্চির একটা কাগজে অঙ্কন করি তাহলে সেটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। 1 মাইল জায়গাকে আমি যদি কাগজের মধ্যে 32 ইঞ্চি করে দেখাই তাহলে সেটা 32 ইঞ্চি সমান 1 মাইল। এভাবে 80 ইঞ্চি জায়গাকে যদি 1 মাইল জায়গাকে 80 ইঞ্চি কাগজে দেখাই, কাগজের 80 ইঞ্চি পরিমাণ জায়গায় যদি আমি 1 মাইল দেখাই তাহলে সেটাকে বলবো 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। এখন প্রশ্ন আসেন যে 4 ইঞ্চি যে যতটুকু একটা কাগজ, ধরেন একটা কাগজ 4 ইঞ্চি, সেটার 4 গুণ হচ্ছে 16 ইঞ্চি, মানে কাগজটাকে আমি বড় করে ফেলছি, এই এত বড় করে ফেলছি, 4 ইঞ্চি এত বড় ছিল তারপর এটাকে এত বড় করে ফেলছি 4 ইঞ্চি, 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে। আর 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড, এবং বাংলাদেশের যে যত নকশাকালিক যন্ত্রপাতি আছে বা আমাদের আগে থেকে যেই নকশা গুলো প্রচলিত সবগুলো হচ্ছে 16 ইঞ্চি। তো কালের বিবর্তনে আমাদের নকশাকে আরেকটু বড় করার দরকার হয়েছে, যে ভাইয়ে ভাইয়ে জমি ভাগ ভাগ হয়ে যেতেছে, তারপর তাদের সন্তানদের মধ্যে ভাগ হয়ে যেতেছে, এখন আইল খুঁজি পাওয়া মুশকিল জমি। এখন আগে ছিল একটা জমি 10 কানি 5 কানি, তারপর হচ্ছে ধরেন শতাংশ যদি বলি, একটা 1 একর জমি ছিল, একটা জমি প্লট ছিল 1 একর, এখন হয়ে গেছে 2 শতাংশেও একটা প্লট হয়ে গেছে। তা এখন কিন্তু এই যে নকশার বড় করার প্রয়োজন হয়েছে, যে কার জমি কতটুকু এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝার জন্য এখন নকশা করা বড় করার প্রয়োজন হয়েছে। সেজন্য কালের বিবর্তনে 16 ইঞ্চি থেকে এখন 32 ইঞ্চি হয়েছে, 32 ইঞ্চি থেকে 64 ইঞ্চি হয়েছে, 64 ইঞ্চি থেকে 80 ইঞ্চি হয়েছে। তাহলে আমার একটা সম্পর্ক দেখি, এই দেখেন 4 ইঞ্চি থেকে 4 ইঞ্চি থেকে 16 ইঞ্চি হলো 4 গুণ বড়, 16 ইঞ্চি থেকে 32 ইঞ্চি হলো 2 গুণ বড়, 32 থেকে 64 ইঞ্চি হলো 2 গুণ বড়, তারপর এই যে 64 ইঞ্চি থেকে 80 ইঞ্চি হলো 1.25% বড়, মানে 1.25% বড়। তো এভাবেই আপনি স্কেলিং গুলো আপনাকে বুঝতে হবে কোন স্কেল। তারপর যে বিষয়টা আসবো সেটা হচ্ছে, আমরা এখন একটা জিনিস শিখার চেষ্টা করব। সাপোজ ধরেন আপনি হিসাব জানেন, 16 ইঞ্চি সমান 1 মাইলের হিসাব জানেন। এখন আপনার কাছে যদি একটা 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেল আনি দেওয়া হয়, আপনি কি করবেন, এটার কত একটা প্লট কিভাবে মাপবেন?
আমার কথাটা আবার লক্ষ্য করেন, আপনি 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের হিসাব জানেন, যে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে আমি যদি গুনিয়াটা ধরি, যদি গুনিয়াটা দেখাই একটু আপনাদের, দাঁড়ান সাপোজ দেখেন এই যে গুনিয়াটা, ঠিক আছে, এটা যদি আমি 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশায় ধরি, তাহলে এটার প্রতি ছোট ঘরের মান হচ্ছে 10 লিং করে, আর প্রতি বড় ঘরের মান হচ্ছে 20 লিং করে, ঠিক আছে। এখন আপনি 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের হিসাব জানেন, এই মুহূর্তে আপনাকে যদি 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেল একটা আনি দেওয়া হয়, স্কেলের নকশা আনি দেওয়া হয়, বা 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা আনি দেওয়া হয়, তাহলে আপনি এই গুনিয়া দিয়ে কিভাবে মাপবেন? আপনি তো শুধু 16 ইঞ্চির পরিমাপটা জানেন, যে প্রতি ঘর ছোট ঘর 10, বড় ঘর 20 করে। এখন যে টেকনিকটা এখন আমি আপনাদের শেয়ার করব, এই টেকনিকের মাধ্যমে যত ইঞ্চির নকশা হোক, আপনি শুধু জানা দরকার এটা কত ইঞ্চির 1 মাইল নকশা, এটা জানলে আপনি গুনিয়া স্কেল দিয়ে আপনি হিসাবটা করে ফেলতে পারবেন। তাহলে পদ্ধতিটা কি আমরা একটু দেখি, শীটে বা নকশায় যদি স্কেল লিখা থাকে 4 ইঞ্চি, হ্যাঁ 4 ইঞ্চি স্কেলের নকশা এখন কিন্তু পাওয়াই যায় না, মোট কথা নাই বললেই চলে, তাহলে আমি এই বিষয়টা বাদ দিই, 4 ইঞ্চির নকশার বিষয়টা আলাপ থেকে বাদ দিই। আসেন এবার দেখি, শীটে বা নকশায় যদি স্কেল লিখা থাকে 16 ইঞ্চি সমান 1 মাইল, তবে ওই শীটে বা নকশা স্কেল দিয়ে মেপে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে, ঠিক আছে। যেমন কি কি স্কেল ব্যবহার করি আমরা, গুনিয়া, 330, গান্টার স্কেল। এখন আসেন যে বিষয়টা আমি আপনাদের শিখাইতে চাইছি, এটা পরে অবশ্য পরে আলোচনা করছি, বিষয়টা আমি প্রথমে ফোকাস করিনি, তাহলে আপনাদের সুবিধা হবে। মনে রাখতে হবে গুনিয়া স্কেলের ছোট ঘরের মান যত লিং হয়, ফুট স্কেলের প্রতি ঘরের মান তত ফুট হয়। ধরেন আপনার কাছে একটা গুনিয়ে স্কেল আছে, এবং আপনার কাছে ধরেন 330 স্কেল আছে। আমি প্রথমেই আলোচনা করে নিছিলাম আপনাদের প্রথম ক্লাসের দিকে যন্ত্রপাতি পরিচয়ের ক্ষেত্রে, গুনিয়া যখন আলাপ করব তখন আমাদের মনে করতে হবে এটা শিকল দিয়ে মাপতেছি, শিকলের হিসাব, আর 330 বা ফিট স্কেল দিয়ে যখন হিসাব করব তখন সেটা হলো ফুটের হিসাব। এই দুটো জিনিস মাথায় লক্ষ্য করেন। আর গুনিয়ার প্রতি ছোট ঘর থেকে কিন্তু 330-র প্রতি ঘর একটু বড় থাকে, ঠিক আছে, ওটা হচ্ছে ফুট, এটা হচ্ছে লিং। লিং আর ফুটের মধ্যে সম্পর্ক কি সেটাও আপনাদের আগে আলোচনা করছি। এখন আমি মূল কথায় আসি, আপনি যদি 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা আপনার হাতে থাকে, আপনি যদি এই গুনিয়াটা যদি ধরেন, সেখানে প্রতি ছোট ঘরের মান হবে 10 লিং, বড় ঘরের মান হবে 20 লিং, এবং ফুট স্কেলের বা 330 স্কেলের প্রতি ঘরের মান হবে 10 ফুট, বুঝা গেছে। এবার আসি 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের ক্ষেত্রে কি, 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের ক্ষেত্রে গুনিয়া স্কেলের প্রতি ছোট ঘর হবে 5 লিং, বড় ঘর হবে 10 লিং, এবং ফুট স্কেলের প্রতি ঘর হবে 5 ফুট। একটা বিষয় খেয়াল করেন, 16 থেকে 32 হচ্ছে দ্বিগুণ বড়, কিন্তু গুনিয়াতে যখন আমরা মাপতেছি 32 ইঞ্চিতে মানটা কমে যাচ্ছে, 10 লিং এর জায়গায় 5 লিং হয়ে যেতেছে ছোট ঘর, বড় ঘর 20 লিং এর জায়গায় 10 লিং হয়ে যেতেছে, ফুট স্কেলের প্রতি ঘর 5 ফুট হয়ে যেতেছে। একটা বিষয় খেয়াল করেন, 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাতেও কিন্তু 1 মাইল, 32 ইঞ্চি সমান 1 মাইলের নকশাতেও জায়গা কিন্তু 1 মাইল, কিন্তু আমি 16 থেকে যখন 32-এ যাচ্ছি আমার নকশাটা বড় হয়ে গেছে, কিন্তু আমার গুনিয়া তো আমার হাতে রয়েছে, গুনিয়া তো আর বড় হয় নাই, বরঞ্চ নকশাটা দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু গুনিয়া তো আর দ্বিগুণ হয় নাই। তার মানে বোঝা যাচ্ছে গুনিয়ার মানটা কমে যাবে, নকশার উপর যখন বসাবেন গুনিয়ার মানটা কমে যাবে। এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি, যেমন 1 মাইল স্কেলের নকশায় আপনি মাপটা নিলেন, ছোট ঘর নিলেন 10 লিং, এখন আপনি যখন এটাকে মানে নকশাটার স্কেলিংটা দ্বিগুণ করছেন, মূল জায়গা তো আর দ্বিগুণ করে নাই, মূল জায়গা কিন্তু 1 মাইল 1 মাইলেই আছে, 32 ইঞ্চি সমান 1 মাইলের নকশাতে যদি আপনি নিয়ে যান, তাহলে নকশাটা শুধু বড় হয়েছে, মূল জায়গা বড় হয় নাই,
তাহলে আমি যখন গুণিয়াটা বসাচ্ছি, আমার কিন্তু বাড়ি গেছে, নকশার সাইজ কিন্তু বাড়ি গেছে। তাইলে আমি গুণিয়ার মান কমাই দিলে পুরো লাইনটা আমার গুণিয়ার হিসাব মতে সঠিক থাকবে। বিষয়টা আপনি আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাল্লাহ। তো 16 ইঞ্চি সমান 1 মাইল, স্কেলে করতে গুণিয়ের প্রতি ছোট ঘরের মান হচ্ছে 10 টিং, বড় ঘর হচ্ছে 20 লিং। 32 ইঞ্চি 1 মাইলের নকশার ক্ষেত্রে গুণিয়ের প্রতি ছোট ঘর হচ্ছে 5 লিং, বড় ঘর হচ্ছে 10 লিং, এবং 330 স্কেলে প্রতি ঘর হচ্ছে 5 ফুট। 63 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশায় গুণিয়ার প্রতি ঘরের মান হচ্ছে 2.5 লিং, বড় ঘর হচ্ছে 5 লিং, ফুট স্কেলের প্রতি ঘর হচ্ছে 2.5 ফুট। 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশায় গুনিয়ার প্রতি ছোট ঘরের মান 2 লিং, বড় ঘরের মান হচ্ছে 4 লিং, এবং ফুট স্কেলের প্রতি ঘরের মান হচ্ছে 2 ফুট। এটাই হচ্ছে টিক্স। আপনি যে যে কোনো স্কেলিং এর নকশায় আপনি গুনিয়া বসাই দিলে কিন্তু হিসাবটা পাই যাবেন। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর আপনারা সুন্দর করে এটার একটা স্ক্রিনশট রাখি দেন, আর স্ক্রিনশটটা একটা আপনাদের মেমোরি কার্ড বা ইন্টারনাল মেমোরিতে একটা ফোল্ডার করে ওই ফোল্ডারে এই স্ক্রিনশটটা রাখি দিবেন, যাতে করে যে কোনো নকশা আসলে আপনি ওই ফোল্ডারে ঢুকে ছবিটা দেখে নিতে পারেন, স্ক্রিনশটটা দেখে নিতে পারেন, ওই অনুযায়ী আপনি হিসাবটা করে ফেলতে পারবেন। না হলে কিন্তু আপনার তখন মেমোরিতে থাকবে না, অনেক খোঁজাখুঁজি করেও সমাধান করতে পারবেন না। এবার আসি আরেকটা ইন্টারেস্টিং বিষয়ে আসি। বিষয়টা আসার আগে আপনাদের একটু নকশাটার একটা বিষয় আপনাদের দেখাতে হবে, তা হচ্ছে দেখেন একটা নকশা, ঠিক আছে, নকশা দেখেন, এই যে একটা নকশা, একটা জিনিস খেয়াল করেন। আগে আপনাদের একটু নকশা পরিচিতি দেখাই দিই। নকশার দাগ নাম্বার বা প্লট নাম্বার কিন্তু একদম উত্তর দিকের উত্তর পশ্চিম থেকে শুরু হয়, এটা মনে রাখবেন। ধরেন আপনি একটা প্লট খুঁজতেছেন, প্লট খুঁজতেছেন, প্লট হচ্ছে 169, মনে করেন 169, ঠিক আছে। তো প্লটটা কিভাবে খুঁজবেন? তো এখানে আসি, দেখলাম আপনি 53, ঠিক আছে, তার আশেপাশে দেখবেন কত, তার আশেপাশে আছে কত, এই যে 59, 60, এখান থেকে শুরু হইয়া ডান দিকে যাইতে থাকবে এবং নিচের দিকেও যাইতে থাকবে, ঠিক আছে। এখানে দেখলেন 175, এখানে দেখলেন 59, ঠিক আছে, এখানে 71, এখানে 69, দেখেন 59 হয়ে গেছি, 69 হয়ে গেছি। এভাবে আপনি এই বাম পাশ একদম নকশার বাম পাশ উপর থেকে আপনি এই নকশার প্লট গুলা খোঁজা শুরু করবেন, বা অথবা উত্তর পশ্চিম দিক থেকে খোঁজা শুরু করবেন। আপনি নকশাটার সবসময় হেডিং এর সাইড, এটা হচ্ছে হেডিং সাইড, মানে এখানে নাম ঠিকানা লেখা থাকে নকশার, কোন মৌজা কোন উপজেলা, এটার উপরে থাকে, একদম উপরে থাকাই স্বাভাবিক, এটা হলো হেডিং সাইড। হেডিং সাইড সবসময় উত্তর দিকে থাকে, কিছু কিছু নকশা হয়তো অন্য সাইডেও থাকতে পারে, ব্যতিক্রম থাকতে পারে, তবে নকশার উপরে যে সাইডটা এটা সবসময় উত্তর দিক, ঠিক আছে, মনে রাখবেন। নকশা শিরোনাম বা উপরের সাইডটা সবসময় উত্তর দিক থাকে। আপনি যদি এই নকশাটাকে উত্তর দিকে বসান তাহলে আপনি সাইড গুলো পাই যাবেন। নকশার যদি আপনার সামনে থাকে, এটা তো একটা নকশা, এটা আমার সামনে আছে, তাহলে আমার ডাইনাত হচ্ছে পূর্ব দিক, বামাহাত হচ্ছে পশ্চিম দিক, আর আমার মাথা হচ্ছে উত্তর দিক, পা হচ্ছে দক্ষিণ দিক, এটা নিজের হাত পায়ের সাথে এটা সমন্বয় করে ফেলবেন। তাহলে আপনি নকশা কোন দিকে বসাবেন বা নকশার কোন সাইড কোন দিক এটা কিন্তু আপনি বুঝতে পারবেন শর্টকাটে। মাথা হচ্ছে উত্তর দিক, ডাইন হাত হচ্ছে এই যে এই সাইড কে আমি আমার ডাইন হাত বরাবর আছে, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে বাম হাত হচ্ছে পশ্চিম দিক, এবং পা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে নকশার সেট আপ হচ্ছে এরকম। নকশার উপরের দিকে এটার তো কিছু শিরোনাম থাকে বা টাইটেল থাকে, বা এটার আশুবিষয় কি, কোন এলাকার, কোন মৌজার, হ্যাঁ, বা এটার বা এটা জেল নাম্বার কত, এগুলা এগুলা হচ্ছে শিরোনাম। তো একটা নকশার শিরোনামের মধ্যে কি কি থাকে এগুলো আমরা একটু দেখাই, নকশার শিরোনামে কি থাকে একটু দেখাই আপনাদের। আসেন, এই যে এখানে একটা নকশা দেখেন, এটার মধ্যে কিছু অ্যাড্রেসিং করা থাকে, খেয়াল করেন। প্রথমে হচ্ছে শীট নাম্বার, শীট নাম্বার 1, এটার একটাই শীট, এই জন্য এটা 1 নাম্বার শীট, এটাই হচ্ছে পুরো নকশা। তারপরে জেলার নাম থাকে,
জেলা যেমন ফেনী, তারপরে রিসার্ভে একটা নাম্বার থাকে, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট যে সাবটারটা সেটা হচ্ছে স্কেল লিখা থাকে, একদম সব নকশায় স্কেল লিখা থাকবে। এটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা। এই স্কেলের নকশার মধ্যে প্রতি ছোট ঘর হচ্ছে 10 লিং এবং বড় ঘর হচ্ছে 20 লিং, ঠিক আছে। আর এখানে আরো কিছু ইন্ডিকেট আছে, 100 লিংকে 1 সেন, 80 সেনে 1 মাইল। এই দুটা বিষয় আপনাদের না জানলেও চলবে, আস্তে আস্তে বুঝে যাবেন। আপাতত স্কেলিং পর্যন্ত বুঝেন, স্কেল 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। আর এখানে দেখেন, এখানে মানে 2 ইঞ্চির একটা ডায়াগোনাল গান্টার স্কেল দেখানো হয়েছে, এখান থেকে এ পর্যন্ত 2 ইঞ্চি যদি হয়ে থাকে তার মানে 1000 লিং। 1000 লিং এর আর যদি আমরা চেইন হিসাব করি তাহলে 10 সেন, তার মানে এখানে একটা ডায়াগোনাল গান্টার স্কেল আছে। আপনার নকশাটা কি সঠিক আছে কি নাই সেটা কিভাবে বুঝবেন? এই যে 2 ইঞ্চির নকশাটা আছে, এটার উপর দিয়ে আপনি গুনিয়াটা ধরবেন। আপনার গুনিয়ার দাগের সাথে যদি এ প্রান্ত আর এ প্রান্ত যদি মিলে যায় তাহলে মনে করবেন স্কেলিংটা সঠিক আছে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি দুই একটা হয়তো নকশা পাইছি যেটা নকশার সাথে আমার এই গুনিয়ার সাথে মিলে, কিন্তু বেশিরভাগ নকশাই কিন্তু একটু 19-20 হয়। এটাই দেখলাম আমি যে একদম পারফেক্ট খুঁজে পাওয়া মুশকিল। এটা হচ্ছে শিরোনাম। এখানে যদি আপনার 32 ইঞ্চি সমান 1 মাইল লেখা থাকতো তাহলে আপনার গুনিয়ার এই প্রতি ছোট ঘরের মান হয়ে যেত কত? প্রতি ছোট ঘরের মান হয়ে যেত 10 5 লিং, আর বড় ঘরের মান হয়ে যেত 10 লিং, ঠিক আছে। আর এখান দিয়ে যদি লেখা থাকতো 67 ইঞ্চি সমান 1 লিং, তাহলে এগুলো প্রতি ছোট ঘরের মান হয়ে যেত 2.5 লিং, আর এগুলো হয়ে যেত 5 লিং। বড় ঘর হয়ে যেত 5 লিং, ছোট ঘর 2.5 লিং। আর এটা যদি 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল থাকতো তাহলে গুনিয়া যে আপনি এখানে ধরতেন প্রতি প্লটের উপর থাকতো ধরতেন, তখন আপনি গুনিয়ার প্রতি ছোট ঘরের মান হয়ে যেত 2 লিং, আর বড় ঘরের মান হয়ে যেত 4 লিং। আশা করি যে কোনো নকশার মধ্যে আপনারা গুনিয়াটা এবার ঠিকঠাক মতো ধরতে পারবেন। আর ফুটের বিষয়টাও সেম, ফুট প্রথমে থাকে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশায়, প্রথমে ফুট থাকে। ফুটের তো উপরে নিচে দুই পাশে সমান সমান দাগ কাটা থাকে, প্রতি ঘর 10 করে থাকে। আর 32 ইঞ্চিতে প্রতি ঘর 5 হয়ে যায়, 67-তে প্রতি ঘর 2.5 ফুট হয়ে যায়, আর 80 ইঞ্চিতে প্রতি ঘর 2 ফুট হয়ে যায়। এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আচ্ছা, এখন আমরা শিরোনাম সাইডে বিভিন্ন বিষয় আলাপ করলাম। তো শিরোনাম থেকে আপনারা বুঝবেন যে এখানে কোন স্কেলিং এর নকশা, স্কেলের মান কত হবে, এটা প্রথমে এটা আপনারা ডিটেক্ট করে দিতে হবে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এবার আসি আমাদের মূল শীটে চলে আসি। এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ট্রেসিং সংশ্লিষ্ট। আপনি ধরেন আপনার কাছে একটা নকশা শিট আছে 16 ইঞ্চি, সিএস আছে বা দিয়েরা আছে যেটা সাবেক বলি আমরা, আর একটা শিট আছে বিএস শিট। এখন আপনারা কি করবেন, একটার উপর একটা রেখে ট্রেসিং করবেন, সেটা অটোকেটে করেন অথবা আপনি হাত ফ্রি হ্যান্ড ট্রেসিং করেন, হাত দিয়ে ট্রেসিং করেন, কোনো সমস্যা নাই। এখন বিষয়টা হচ্ছে বিভিন্ন কোর্ট কাছারি অথবা কোনো একটা অ্যাসাইনমেন্টের জন্য, ধরেন ওই যে সার্ভেয়াররা সরি কনস্ট্রাকশন ফার্মে বললো যে একদম সার্ভেয়ার দিয়ে এই প্লটের একটু এই সার্ভে করে নিয়েন যে কতটুকু ইস্টিমেট লাগবে, সেটা আমরা ইস্টিমেট করব বা ডিজাইন করব, আপনি একদম সার্ভেয়ার দিয়ে সার্ভে করে নিয়ে। তো 16 ইঞ্চিতে প্লট একটা তো এমনিতেই দেখা যায় না, 16 ইঞ্চির নকশা অনুসারে যদি আপনি ট্রেসিং করেন তাহলে তো আসলে এটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, একদম ছোট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে 67 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে টেসিং করবেন, একটু বড় করে টেসিং করবেন, বা 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে টেসিং করবেন একটু বড় করে, তাহলে জিনিসটা একটু বড় দেখা যাবে, ছোট থেকে বড় দেখা যাবে। তো এই বিষয়টা আপনি কিভাবে করবেন, অর্থাৎ আপনি 16 ইঞ্চি সমান 1 মাইলের নকশাকে আপনি 80 ইঞ্চিতে কিভাবে নিয়ে যাবেন, 67 ইঞ্চিতে কিভাবে নিয়ে যাবেন, 32 ইঞ্চিতে কিভাবে নিয়ে যাবেন? নিয়ে যাওয়ার একটাই টেকনিক, আপনার হাতে যে নকশাটা আছে সেটাকে আপনি জুম করতে হবে। তো জুম কিভাবে করবেন, জুম বিভিন্ন ভাবে করা যায়, পেন্টাগ্রাফ আছে, পেন্টাগ্রাফ দিয়ে 2 গুণ 3 গুণ 5 গুণ বিভিন্ন ভাবে, একটা যন্ত্র আছে ডিজিটাল, একটা যন্ত্রের দাম 1,80,000 টাকার মতো, তারপর হাতে মানে একদম হাতের কিছু যন্ত্র আছে, এগুলা 1,500 থেকে 2,200 3,000 টাকা পর্যন্ত, এগুলা দিয়ে আপনি একটা নকশাকে বড় করে আঁকতে পারবেন, ঠিক আছে, বা ছোট করে আঁকতে পারবেন। এখন ওই টেকনিকটাও আসলে জটিল, একসময় হয়তো
এটা করতো মানুষ, কিন্তু ফটোকপি করেও কিন্তু আপনি জুম করে ফেলতে পারবেন। আপনারা তো জানেন ফটোকপির মধ্যে জুম করে ছাপানো যায় বা প্রিন্ট করা যায়। দেখেন ফটোকপি মেশিন যখন ছিল না তখন মানুষ ম্যানুয়ালি পেন্টাগ্রাফ যন্ত্র দিয়ে বড় করতো। পেন্টাগ্রাফ যন্ত্র দিয়ে কিন্তু ওই রকম খুব একটা আহামরি অ্যাকুরেটও আসে না। তো যখন ফটোকপি মেশিন আসলো তখন জুমিং সিস্টেমটা মানুষ বুঝে গেছে, তারপর জুম করে এই 16 ইঞ্চি কে 32 ইঞ্চি করে। সিম্পল ব্যাপার, আপনার ফটোকপি মেশিনে স্কেলিং থাকে, তে আপনি 100 গুণ বড় করবেন, 100 গুণ মানে তো সেমই থাকবে, আপনি কি 200 গুণ বড় করবেন না 300 গুণ বড় করবেন না 400 গুণ বড় করবেন না 500 গুণ বড় করবেন, এটা কিন্তু ফটোকপি মেশিনের মধ্যে স্কেলিং করা থাকে। এখন আসেন কোন স্কেলিং, কত পার্সেন্টে স্কেল করলে আপনি কত ইঞ্চি থেকে কত ইঞ্চিতে নিয়ে যেতে পারবেন একটা নকশাকে, এটারে একটা নোট দিলাম এখানে। বিষয়টা খেয়াল করেন, 16 ইঞ্চি নকশাকে সাধারণ ফটোকপি মেশিনে আপনি যদি 200 রেজুলেশনে জুম করে ফটোকপি করেন তাহলে আপনি 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে কনভার্ট করে ফেলতে পারবেন। আবার আসি, 16 ইঞ্চি নকশাকে সাধারণ ফটোকপি মেশিনে যদি আপনি 700 রেজুলেশনে জুম করে জুমিং করে ফটোকপি করেন তাহলে 66 ইঞ্চিতে নকশা পাই যাবেন, আপনি একটা শিট বাড়াবে সেটা 66 ইঞ্চি হয়ে যাবে। এবার আসেন আরেকটা জিনিস নোট করে দিই, মনে রাখবেন ফটোকপি দোকান সরাসরি 700 রেজুলেশনে জুমিং করে ফটোকপি করলে পরিষ্কার আসে না, একদম হিবিজিবি হয়ে যাবে, একদম কালো আসবে। তো সেক্ষেত্রে একটা টেকনিক করবেন, 700 রেজুলেশন বা 66 ইঞ্চিতে যদি কনভার্ট করতে চান প্রথমে 200 রেজুলেশনে একবার কনভার্ট করে নিবেন, তারপর আবার সেই 200 রেজুলেশনকে আবার পুনরায় 200 রেজুলেশনে জুম করে কনভার্ট করবেন, তাহলে আপনি মোট 700 রেজুলেশনে পরিষ্কার প্রিন্ট পাবেন। এখন 16 ইঞ্চি সমান নকশাকে সাধারণ ফটোকপি মেশিনে যদি আপনি 500 রেজুলেশনে জুমিং করে ফটোকপি করেন তাহলে আপনি 80 ইঞ্চি নকশা পাবেন। এগুলা আসলে আপনারা পরে দেখলেও আপনারা বুঝতে পারবেন, এমন কঠিন কিছু না, স্ক্রিনশট দিয়ে রাখি দেন, পিডিএফ তো থাকবেই। তারপর আসেন এবার 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাকে আপনি কনভার্ট করতে চান, 66 তে নিতে চান, 80 ইঞ্চিতে নিতে চান, তাহলে কি করবেন, 32 ইঞ্চি নকশাকে সাধারণ ফটোকপি মেশিনে যদি 200 রেজুলেশনে জুমিং করে ফটোকপি করেন তাহলে 66 ইঞ্চি নকশা পাই যাবেন। 32 ইঞ্চি নকশাকে যদি আপনি 250 রেজুলেশনে জুমিং করে ফটোকপি করেন তাহলে 80 ইঞ্চি নকশা পাই যাবেন। আর 66 ইঞ্চি নকশাকে যদি আপনি 125 রেজুলেশনে জুমিং করেন তাহলে ফটোকপি করলে 80 ইঞ্চি নকশার শিট পাই যাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন এক স্কেলিং এর নকশা থেকে আরেক স্কেলিং এর নকশা আপনি কিভাবে ফটোকপি মেশিন দিয়ে জুম করে নিতে পারেন। সেম কাজ আপনি আপনার যে কোনো স্ক্যানার প্রিন্টার যদি থাকে, স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনি সেটাকে আবার জুম করে আপনি যদি এই রেজুলেশন গুলাতে যদি আপনি প্রিন্ট দেন তাহলে কিন্তু আপনার এই রেজুলেশনে যদি আপনি প্রিন্ট করার সময় রেজুলেশন যদি এভাবে বসাই দেন তাহলে নির্দিষ্ট রেজুলেশন আপনি পাই যাবেন। তার মানে আপনার একটা স্ক্যানার প্রিন্টার থাকলে বা কম্পিউটার থাকলে কাজটা আপনি নিজের দক্ষতার সহিত ঘরে বসেই করতে পারবেন, 100টা প্রিন্ট দিতে পারবেন। কিন্তু আপনি ফটোকপি মেশিনে এটা যদি করতে যান অনেক সময় তারা বুঝেই না, তাদেরকে বুঝাইতে বুঝাইতে কিন্তু আপনার দিন চলে যাবে, 100 বার করলেও দেখা যাবে যে একবার ঠিক হয় কিনা সন্দেহ আছে। তো যারা একবার ট্রেনিং দিয়ে ফেলবেন ওই যে লোকগুলাকে ফটোকপি মেশিন ওয়ালাকে, পরবর্তীতে সে আস্তে আস্তে শর্টকাটে বুঝতে পারবে। সবচেয়ে ভালো হয় নিজের যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে বা একটা প্রিন্টার থাকে তাহলে আপনারা এভাবে জুম করে প্রিন্ট দিয়ে টেস্টিং এর কাজগুলো করতে পারবেন। অর্থাৎ যে কাজে যত কষ্ট বা যত দক্ষতার বেশি ওই কাজে তো তেমন ফি। আপনি যদি শর্টকাটে অটোক্যাডের মাধ্যমে টেস্টিং করে ফেলেন বা শর্টকাটে যদি আপনি জুম করার টেকনিক জানে যান তাহলে আপনার কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে। বিষয়টা এরকম, এই দুটো বিষয় স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলো কাজে আসবে। তারপর আমি সাধারণ যে স্কেল গুলো আছে আমি স্কেল গুলো একটু আলোচনা করে দিব। আরেকটা বিষয়ে আমি আপনাদের এখন শিখাবো, আপনি ধরেন কোন স্কেলের নকশায় আপনি গুণিয়ে স্কেলের এই প্রতিঘর কত ধরবেন এটা আপনি জানেন না বা আপনার খেয়াল নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আরেকটা টেকনিক আছে যে টেকনিক দিয়ে আপনি শর্টকাটে মাপটা নিতে পারবেন যে স্কেলের হোক। ধরেন আপনার কাছে 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের একটা শীট পাইছেন, কিন্তু 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশায় গুণিয়ার প্রতিঘরের মান কত সেটা আপনি জানেন না, তখন আপনি কি করবেন?
আপনি তখন কি করবেন আমি বলে দিচ্ছি। সে সময় 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাকে আপনি 16 ইঞ্চি দিয়ে আর 16 ইঞ্চির গুণ নিয়ে দিয়ে যেভাবে হিসাব করেন ঠিক সেভাবে নিজের মতো করে করে ফেলবেন। যখন আপনার বিষয়টা স্মরণে আসবে যে এটা তো 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা, আপনি একদম ক্ষেত্রফল পর্যন্ত বের করবেন। প্রাথমিকভাবে প্রথমে একদম ক্ষেত্রফল পর্যন্ত বাইর করে ফেলবেন 16 ইঞ্চির হিসাবে, তারপর আপনি ছাদ দিয়ে যদি বাঁক দিয়ে দেন তাহলে আপনি 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের হিসাব করলে যে ক্ষেত্রফল হতো সেটা পাই যাবেন। একইভাবে আপনি নকশা শিটে যেটাই থাকুক, যে ইঞ্চির নকশাই হোক, আপনি আপনার মতো করে ক্ষেত্রফল পর্যন্ত বের করে ফেলবেন, দৈর্ঘ্য প্রস্থ মেপে একদম ক্ষেত্রফল পর্যন্ত বাইর করে ফেলবেন। যখন আপনার নজরে আসবে এটা তো 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, তখন আপনি ক্ষেত্রফলকে 16 দিয়ে ভাগ করে দিবেন, তখন আপনার হিসাবটা 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা অনুসারে হবে। সেম ভাবে এখানে আপনি 80 ইঞ্চি সমান 1 মাইলের নকশাকে আপনি 16 ইঞ্চি মনে করে এই হিসাবটা করে ফেলবেন। পরে যাই আপনি ক্ষেত্রফলকে 25 দিয়ে ভাগ দিবেন, তাহলে হিসাবটা একুরেট হিসাবটা চলে আসবে। আর 16 ইঞ্চি যে এখানে কত ইঞ্চি, 16 ইঞ্চি, 32 ইঞ্চির কথা অবশ্য আলোচনা করছি, 32 ইঞ্চির ক্ষেত্রে আপনি গুণিয়ে আর প্রতি ঘরের মান 10 করে হিসাব করে ক্ষেত্রফল পর্যন্ত বের করবেন, তারপর ছাদ দিয়ে ভাগ করবেন। 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের ক্ষেত্রেও প্রতি ঘরের মান 10 ধরে, গুণিয়ার প্রতি ঘরের মান 10 ধরে হিসাব করে ফেলবেন, লাস্টে 16 পর্যন্ত হিসাব করবেন। এটা আর একটা টেকনিক। আপনারা আবার এটার সাথে এখন যেটা আলোচনা করলাম একটু আগে, যেটা আলোচনা করিয়ার প্রতি ঘরের মান, প্রতি ঘরের মান 10 টিং, বড় ঘর 20 টিং, ছোট প্রতি ছোট ঘর 5 টিং, বড় ঘর 10 টিং, এই যে হিসাব আগে এটা এখন দেখাচ্ছি আর যেটা একটু আগে আলোচনা করলাম, দুইটা হিসাব কিন্তু এক করে ফেলবেন না। এটা হচ্ছে আপনি জানেন যে 32 ইঞ্চিতে গুণিয়ার প্রতি ঘরের মান কত সেটা জেনে, 5 টিং জেনে আপনি হিসাবটা করছেন, সেটাও একুরেট। আর এটা হচ্ছে কি, আপনি জানেন না গুণিয়ার প্রতি ঘরের মান কত, কোন স্কেলে গুণিয়ার প্রতি ঘরের মান কত সেটা আপনি জানেন না, আপনি সেটা 16 ইঞ্চির হিসাবে করে ফেলবেন, 16 ইঞ্চির হিসাবে করে ফেলবেন। করার পর আপনি যখন দেখতে পারবেন না এটা তো 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, তখন আপনি ক্ষেত্রফলকে ছাদ দিয়ে ভাগ করলে হিসাবটা চলে আসবে। অর্থাৎ দুই ধরনের টেকনিকই আপনাদের শিখাচ্ছি, আপনারা এগুলো ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন, আর যার কাছে যে টেকনিক সহজ লাগে ওইটা অ্যাপ্লাই করতে পারবেন। এটাও ঠিক আছে, একদম প্রথমে যেটা আলোচনা করছি যে কোন স্কেলের নকশায় গুণিয়ার প্রতি ঘরের মান কত, সে টেকনিকটাও আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, প্রথমত আমরা আপনাদের স্কেলিং বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন আপনাদের আমি প্র্যাকটিক্যালি নকশাতে কিভাবে মাপজব করবেন সরাসরি আমরা এখন নকশাতে মাপজব দেখাবো আপনাদের। কি বিশ্বাস হচ্ছে না নকশাতে কিভাবে মাপজব করব? দেখেন আমরা এখন নকশাতে মাপজব করব, স্কেল ধরে মাপটা নিব, তাহলে আপনাদের আর এটা বলার সুযোগ থাকবে না যে আপনারা আমাকে প্র্যাকটিক্যালি করার নাই, আপনাদের এখন একদম নকশাতে ধরেই মাপটা নিব। তাহলে আসেন, দেখছেন এখানে আমাদের কি কি যন্ত্রপাতি আছে একটু দেখেন। এটা হচ্ছে 330, দেখছেন এটা একটা 330 স্কেল, এটা একটা গুণিয়ে স্কেল, এটার প্রতি ছোট ঘরের মান 10 এবং বড় ঘরের মান 20। যদিও এই স্কেলটা গুণিয়েটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে এটা দুনো সাইডের মানেই 10 লিং করে, দুনো সাইডের মানেই 10 লিং করে, 20 লিং এর ধাক্কাটা হয় নাই, প্রতি দুই সাইডেই 10 লিং করে। আর এটা প্রতি ঘর হচ্ছে 10 ফুট করে, আর এটা এক বড় ঘর থেকে এক বড় ঘর হচ্ছে 100 লিং। আর গুনিয়া এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সচরাচর আমরা যে গুনিয়া হিসাব করি এই গুনিয়াটা। এখন গুনিয়াটা কি ঠিক আছে কিনা একটু দেখি কেমন, কারণ গুনিয়া 2 ইঞ্চি গুনিয়া হচ্ছে 1000 লিং। এখন আপনারা দেখেন গুনিয়াটা কি আসলে ঠিক আছে কিনা, 2 ইঞ্চি হয় কিনা, কম্পিউটারের সাথে 2 ইঞ্চি ম্যাচ করে কিনা, দেখেন
উপরের ঘরটা দেখি, তেল গুনিয়াতে কিন্তু একটু প্রবলেম থাকে, হলুদ গুনিয়া যেগুলো এগুলাতে কিন্তু এক ঘর বেশি থাকে অনেক সময়, নিচেরটার সাথে উপরেরটা অনেক সময় মিলে না। এখানে দেখেন এক ঘর অতিরিক্ত আছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি একদম প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত 2 ইঞ্চি, এক থেকে শুরু হয়েছে 2 3, মানে 2 ইঞ্চি, 2 ইঞ্চি জায়গা বিস্তীর্ণ এই ইয়াটা, এই গুনিয়াটা। তার মানে আমরা এখান থেকে বুঝলাম কি, সাধারণ যে গুনিয়া স্কেল গুলা হয় এগুলা মূলত 2 ইঞ্চি, তবে 6 ইঞ্চিরও গুনিয়া থাকে। তবে 2 ইঞ্চি মানে হচ্ছে 1,000 লিঙ্ক, 6 ইঞ্চি মানে হচ্ছে কত, 3,000 লিঙ্ক। 2 ইঞ্চি 1,000 আর 6 ইঞ্চি হচ্ছে 3,000। তো এই গুনিয়া স্কেলটা দিয়ে আমরা এখন মাপজব করব, ঠিক আছে? দেখেন নকশার উপর আমরা গুনিয়া রাখছি। এখন আমি আপনাদের একটু জুম করে দেখাই, এটাই প্র্যাকটিক্যাল। এখন আমি কোন দাগটা মাপবো দেখেন, আপনাদের এক্সাম্পল হিসাবে আমি একটা দাগ মেপে দিচ্ছি। সাপোজ ধরেন এখানে আমি আপনাদের আরেকটা কথা বলি, এখানে আমি আপনাদের শিখাচ্ছি নকশার উপর গুনিয়াটা কিভাবে ধরবো বা গুনিয়ার এই হিসাব কিভাবে করব, জাস্ট এটা শিখাচ্ছি। আপনি এটা কি গড়ের সূত্র দিয়ে করবেন, নাকি হেরনসের সূত্র দিয়ে করবেন, নাকি আপনি ত্রিকোণমিতির সূত্র দিয়ে করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যদি গড় পদ্ধতিতে গুনিয়াটা ধরতে পারেন, আপনি হেরনসের নিয়ম অনুসারেও আপনি কর্ণটাও ধরতে পারবেন, না কারণ গুনিয়া তো আপনি বসাতে পারবেন, সমস্যা হবে না। এখন আপাতত দেখাই গুনিয়াটা কিভাবে ধরবেন। একটা বিষয় খেয়াল করেন যে এখন আমি মাপতেছি 1,090 দাগটা, ঠিক আছে? 1,090 দাগটা আমি মাপতেছি। এখন মাপটা মাপতেছি আমি গড় পদ্ধতির নিয়ম অনুসারে, গড় পদ্ধতির নিয়ম অনুসারে। দেখেন এখান থেকে এ পর্যন্ত ঠিক ছিল, সামান্য একটু এদিকে বাঁকা হয়েছে এটার। তাহলে আমি অন্য আরেকটা প্লট দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? কারণ এখন যদি জটিল কোনো বিষয় আলোচনা করি তাহলে হয়তো দেখা যাবে যে আপনার বুঝতে অসুবিধা হয়ে যাবে। ছোট একটা গদ্দরি দরকার হলে আচ্ছা দেখি 1,170 ডাক্তার ধরি, এভারেজ হিসাবে ধরি। কই কম দাগটা ধরতাম বলেন। আচ্ছা এই যে 85 দাগ একটা আছে, 1,085, 1,085টা ছোট আছে দাগ, এটাই মাফি। দেখেন আরো জুম করে নিই আপনাদের দেখার সুবিধার্থে। এ দেখেন আমরা যখন এ 1,085 এ দাগটা আমরা মাপতেছি, ঠিক আছে? এ নকশাটা আমি তাহলে এটার উপর দিয়ে কিভাবে ধরতেছি, একদম নকশাল লাইনের সাথে, এই যে এই নকশাল লাইনের সাথে গুনিয়ার যে লাইন আছে, প্রথম লাইনটা আছে, এটা একদম মাঝ বরাবর, একদম দাগের মাঝখান থেকে গুনিয়ার দাগের মাঝখান একদম মিলাই ফেলবো। আর যদি দেখেন যে গুনিয়ার দাগ থেকে নকশার দাগ বড়, তাহলে আপনার সবসময় সেন্টারে রাখবো, সবসময় সেন্টার দাগের থেকে দাগ, যাতে দাগ দাগের মাঝখানে থাকে, সেন্টারে থাকে, সেন্টারে ধরতে হবে। কোনো দাগ মোটা হোক বা নকশার দাগ মোটা হোক বা স্কেলের দাগ মোটা হোক, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা সবসময় প্রত্যেক দাগের মাঝখানটাই ফোকাস করবো, মাঝখান থেকে মাঝখানে রাখবো। সাপোজ এখানে আমি মাঝখানে এই রাখছি, দেখেন এই মাঝখানে রাখলাম, দেখেন এই 1,085 দাগে এইখান থেকে এখানে, দেখেন এখান থেকে এখানে একদম মাঝখানে রাখছি। মাঝখান থেকে যদি এটা হিসাব করে দেখেন আমার হিসাবে আসছে কত, এখান থেকে এই পর্যন্ত 100, যেহেতু এটা 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, এখান থেকে এই পর্যন্ত 100, আর এখানে কত পাইছি, 40। এটা দেখেন লাইনের সাথে বরাবর মিলে গেছে কিন্তু 40। তাহলে আমরা প্রথম লাইনটা পাইছি 140, হ্যাঁ 140 পাইছি, 140 পাইছি। দেখেন উপরে নর্থ সাইডে, নর্থ সাইডে উত্তর বাহু 140 পাইছি। এবার দক্ষিণ বাহু দেখি কত হয় দেখি, আমি এটাকে একটু বাঁকাই নি, হালকা করে একটু বাঁকাই নি। দেখেন প্লিজ মাইক্রোফোনটা মিউট করে নেন, মাইক্রোফোনটা মিউট করে নেন। এ দেখেন আমি যদি এখানে সেন্টার থেকে সেন্টার ধরি, তাহলে এখানে আমি সূক্ষ্মভাবে যদি তাকাই, তাহলে দেখেন এখানে এখান থেকে এ পর্যন্ত
প্রায় প্রায় 80-র কাছাকাছি, কিন্তু 80 থেকে একটু ফার হয়ে গেছে। দেখেন এই জায়গাটা দেখেন, আমি কিন্তু আপনাদের এই কম্পিউটারে করার কারণে আপনাদের কিন্তু আমি প্রত্যক্ষ ভাবে জিনিসটা দেখাতে পারতেছি, কিন্তু নকশাতেও যদি আপনাদের গুনিয়াটা ধরে দেখাতাম তবে এত সূক্ষ্মভাবে দেখাতে পারতাম না, কারণ আমি কমপক্ষে এখানে 400-500 গুণ তো বড় করছি, এই জন্য হয়তো বড় করে দেখাচ্ছি। এই জায়গায় দেখেন যে 80-র যে লাইনটা, 80-র লাইনটা কিন্তু এই মূল লাইন থেকে একটু ফার হয়েছে, খেয়াল করছেন? তার মানে বোঝা যায় যে এখানে 6-7 পর্যন্ত পাওয়া যাবে। 6-7 পর্যন্ত পাওয়া যাবে, তার মানে কত? এখানে কত হয়েছে? এখানে হচ্ছে 120-এর পরে 127 ধরি, এখানে 10-20-27 ধরি, তাহলে এখান দিয়ে নিচের দিকে ফেলাম 127। নিচে ফেলাম 127। এবার আমি চাইলে মাঝখানেও একটা গড় নিতে পারি, যে প্রশ্ন নিচ্ছি আর কি, সবগুলা প্রশ্ন নিচ্ছি, মাঝখানে একটা গড় নি। মাঝখানে গড় ধরলে কত দেখি, মাঝখানে গড় ধরলে এই যে একদম দাগ টাচ করে দেখা যাচ্ছে কত, এখানে প্রায় প্রায় সমান সমানে হয়ে যায় 140। এই গড়টা একটু দেখেন ডান দিকে ছাপা, তার মানে 108 ধরতে পারি মাঝখানটা, 108 সরি 8 কত, 110-20-30-38, 38-এর কাছাকাছি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, 138। তো মাঝখানেও একটা মাপ নিলাম 138, ঠিক আছে? এগুলো আমি প্রস্থ নিলাম। এবার দৈর্ঘ্য নি, দৈর্ঘ্য নি, দৈর্ঘ্য কিভাবে নি দেখেন, দৈর্ঘ্যের জন্য এটাকে আমি স্কেলটারে একটু ঘুরে নি, ঘুরে নিলাম, ঠিক আছে? দৈর্ঘ্যের জন্য একটু ঘুরে নিলাম, প্রথমে এই দৈর্ঘ্যটা নিয়ে নি, এই দৈর্ঘ্যটা নিয়ে নি, আমি এই সেম টু সেম মাঝখান থেকে মাঝখানে ধরলাম, মাঝখান থেকে মাঝখানে ধরেই আমি হিসাবটা করি। দেখেন এখানে কত আসছে, 100, ঠিক আছে? এখানে আসছে 100, এখানে আসছে প্রায় 40-40, বড় জোর হয়তো 42, একদম মিলাইতে গেলে দেখা যাবে যে এখন সূক্ষ্ম হবে 40-42 হয়, তার মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 142। হ্যাঁ, দৈর্ঘ্য 142 ধরি, দৈর্ঘ্য 142 ধরি, এটা হচ্ছে দৈর্ঘ্য 142, 142 দৈর্ঘ্য ধরলাম 142। আর দ্বিতীয় যে দৈর্ঘ্য, দ্বিতীয় দৈর্ঘ্য কত দেই, একটু ঘুরে নি, একটু ঘুরে নি, আমি আবার বলে নিচ্ছি, এখানে কি আপনি হেরনসের সূত্র প্রয়োগ করবেন না গড়ের সূত্র প্রয়োগ করবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার। যদি শুদ্ধভাবে আমি পরিমাপ করেন তাহলে হেরনসের সূত্র দিয়ে পরিমাপ করবেন, তবে আমাদের এই সময় সেভ করার জন্য অথবা একটু আমরা তাড়াতাড়ি বোঝানোর জন্য আমরা গড় পদ্ধতির আশ্রয় নিচ্ছি। এখানে আসি, দেখা যাচ্ছে এটা মোটামুটি 140, 140-এর মতোই মনে হচ্ছে, তাহলে 140 ধরলাম। তাহলে আমরা দৈর্ঘ্য নিচ্ছি কয়টা, দৈর্ঘ্য নিচ্ছি দুইটা, 142 আর 140, আর প্রস্থ নিচ্ছি কয়টা, তিনটা, প্রস্থ কয়টা নিচ্ছি তিনটা, 140-138-127। তো দৈর্ঘ্যর গড় কত, দৈর্ঘ্যর গড় হচ্ছে 141, কারণ এই দুইটা যোগ করে যদি দুই দিয়ে ভাগ দিই, 142 আর 140 যোগ করে যদি দুই দিয়ে ভাগ দিই, তখন আমরা অবভিয়াসলি 141 পাবো, 141 পাবো, 141, ঠিক আছে? এখন আর প্রস্থ নি, প্রস্থ হচ্ছে কত, ক্যালকুলেটর দিই, আপনার ক্যালকুলেটর দিয়ে একটু দেখাই, 140 যোগ 138 যোগ 127, হ্যাঁ কত হয়েছে, 400 মাস। তো আমরা তিনটা যেহেতু প্রস্থ নিছি তাহলে তিন দিয়ে ভাগ দিব, এভারেজ কত, 135। আর এই যে দৈর্ঘ্য কত ছিল, 142 আর 140-এর এভারেজ হচ্ছে 141। তো প্রস্থ হচ্ছে, গড় প্রস্থ হচ্ছে 135। তো গড় প্রস্থকে আমরা যদি গড় আর দৈর্ঘ্য দিয়ে 141 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 19,035 বর্গ লিঙ্ক, কারণ আমরা গুনিয়া দিয়ে পরিমাপ করতেছি এই জন্য এটা
লিঙ্গ হয়ে যাবে, বর্গ লিঙ্গ হয়ে যাবে। দৈর্ঘ্য হইলে শুধু লিঙ্গ থাকতো, এখন যেহেতু দৈর্ঘ্য বস্তর গুণ বর্গ হয়ে গেল সেই জন্য বর্গ লিঙ্গ হয়ে যাবে। 135। তাহলে আপনাদের আমি বুঝে দিই, এখানে এখানে কত? 135। ঠিক আছে, তাহলে কত হলো? 19,035। তো 19,035 বর্গ লিঙ্ক। তো বর্গ লিঙ্কের আমরা যদি, বর্গ লিঙ্কে আমরা যদি 1,000 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা শতাংশ পেয়ে গেছি কত? 19%, 19.035। তার মানে 19% জমি। ঠিক আছে, তাহলে একটা জমিকে আমরা কিভাবে পরিমাপ করব? আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে দৈর্ঘ্য যেহেতু একটু চিকন, সেজন্য দৈর্ঘ্য দুটা নিছি, শুধু দুটা নিছি দৈর্ঘ্য। দৈর্ঘ্য যেহেতু একটু চিকন ছিল এই জন্য দৈর্ঘ্য দুটা নিছি, প্রস্থ তিনটা নিছি। তো আপনি চাইলে দৈর্ঘ্য তিনটা নিতে পারেন, প্রস্থ তিনটা নিতে পারেন, দৈর্ঘ্য চাইলে আপনি পাঁচটাও নিতে পারেন, প্রস্থ আপনি ছয়টা নিতে পারেন। তবে যত দৈর্ঘ্য নিবেন তত সংখ্যা দিয়ে ভাগ। যেমন আমি তিনটা প্রস্থ নিছিলাম, তিন দিয়ে ভাগ দিছি, দুটা দৈর্ঘ্য নিছি, দুই দিয়ে ভাগ দিছি। তারপর গড় দৈর্ঘ্য, গড় প্রস্থ কত পাইলাম? গড় দৈর্ঘ্য হলো 141, গড় প্রস্থ হলো 135। এগুলাকে গুণ কুনিয়া দিয়ে পরিমাপ করায়, এগুলাকে আমি গুণ করে তারপর 1,000 দিয়ে ভাগ দিছি, মানে বর্গ লিঙ্ক থেকে শতাংশ নিয়ে আসছি। একইভাবে আপনি যদি 330 দিয়ে পরিমাপ করতেন, তাহলে আপনি হিসাবটা ফুটে পাই যেতেন, বর্গ ফুটে পাই যেতেন। ফুট দিয়ে পরিমাপ করলে আপনি বর্গ ফুটে পাই যেতেন। তো এখন বর্গ ফুটকে যদি আপনি 435.6 দিয়ে ভাগ দিতেন, তাহলে শতাংশতে চলে আসতো। হিসাবটা হলো এটাই। তো এই গেল আমাদের হিসাব। আর আরেকটা স্কেল আমি আপনাদের দেখাবো, এটা দেখেন, এটা হচ্ছে মারাত্মক একটা স্কেল। এখানে তো আমরা গুনিয়ে দিয়া অনুমান করে হিসাব করছি যে 40-এর পরে একটু ঠেলা গেছে, তার মানে 42 ধরছি, এটা কিন্তু অনুমান নির্ভর ছিল। এখন আসেন দেখি, এটা দিয়ে আমরা একটু ধরে দেখি। দেখাই আপনাদের একটা সহজে বোঝানোর জন্য একটু দেখাই। আচ্ছা আপনাদের একটু দেখাই, খেয়াল করেন, এই যে আমরা তো এটা মাপছি, ঠিক আছে, ক্রপ করে নি। দেখেন, সাপোজ এটা এটা কত হয়েছে? আমরা মনে করেন এই যে কম্পাসটা আমি এই 85 দাগের উপর ধরলাম, ঠিক আছে, একদম বরাবর করে ধরলাম, এই যে এইভাবে ধরলাম, দেখেন, দেখছেন, এখন মাঝখান থেকে মাঝখান বরাবর ধরলাম, দেখেন ধরলাম। এটা তো সবাই পারবেন, মাঝখান থেকে একটা লাইনের মাঝখান থেকে মাঝখান পর্যন্ত ধরবেন, এটা সিম্পল বিষয়। তারপর কি করব দেখেন, গান্টার স্কেল দিয়ে কিভাবে মাপটা নিব একটু খেয়াল করেন, গান্টার স্কেল দিয়ে কিভাবে মাপটা নিব একটু খেয়াল করেন। প্রথমে আপনি এই যে গান্টার স্কেলটা আছে, সবসময় মনে রাখবেন গান্টার স্কেলের এ সাইডের সাথে একটা, মানে কম্পাসের একটা ফা সোজা করে রাখবেন, মানে এটা দাগের উপর থাকতেই হবে। তারপর খেয়াল করবেন এদিক থেকে কোনো একটা বাঁকা লাইনের সাথে আরেকটা ফা মিলে কিনা, ঠিক আছে। এই যে এটা তো আগে এখান থেকে মাপ, নকশা থেকে মাপ তুলে রাখছি, কম্পাস দিয়ে কম্পাসকে এভাবে ধরে রাখছি। তারপর আমি কি করলাম, বাম সাইড থেকে নিচের দিকে যাব, দে নিচের দিকে যে লম্বা লাইনটা আছে এটার উপর একটা ফা রেখে যাইতে থাকবো। তারপর দেখবো অন্য অন্য ফা কোনো লাইনের সাথে মিলে যায় কিনা,
বাঁকা লাইনের সাথে মিলে যায় কিনা, বাঁকা লাইন কোনগুলা, এই যে তির্যক ভাবে যেগুলা গেছে উপর থেকে নিচে যে তির্যক বাঁকা লাইন গুলো আছে এগুলোর সাথে কোথাও মিলে কিনা সেটা আমরা দেখবো। দেখেন এই বাঁকা লাইন গুলো থাকার কারণে স্কেলটার নাম হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনাল শব্দের অর্থ হলো তির্যক বা বাঁকা। এবার আসেন একটা জায়গায় দেখেন দুটা ফাঁক কিন্তু একটা জায়গায় মিলে যায়, মিলে গেছে দুটা ফাঁক কিন্তু একটা জায়গায় মিলে যায়। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে দেখেন, প্রথমেই বলেছি প্রথম একটা গড় থেকে আরেকটা লাইনের বা একটা লাইন থেকে আরেকটা লাইনের দৈর্ঘ্য হচ্ছে 100 লিঙ্গ, ঠিক আছে। তারপর এই যে এখানে আসি মিলছে না, এই যে দ্বিতীয় ঘরে আসি মিলছে, দেখেন এখান থেকে এই লাইনের দূরত্ব হচ্ছে 100 লিঙ্গ। তারপর নিচের দিকে কতটুকু আসছে, দুটা লাইন পর্যন্ত আসছে। আবার আমি আপনাদের আবার এটা আবার দেখাই, আবার খেয়াল করেন এই যে দেখেন মিলছে, এখানে নিচের দিকে আরো দুটা লাইন পড়ছে, দুটা লাইন পড়ছে উপর থেকে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে প্রত্যেক লাইনের হচ্ছে প্রত্যেক লাইনের ডিফারেন্স হচ্ছে 2 করে। তার মানে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 100 লিঙ্গ, আর এখান থেকে নিচে আরো 2 গুণ নিচে যাইয়ে মিলি গেছে দুটা পা। তার মানে প্রতি নিচের দিকে প্রতি গড় হচ্ছে 2 লিঙ্ক করে। তার মানে এখান থেকে এখানে 100 লিঙ্ক আর নিচের দিকে আসছে 2 লিঙ্ক, দুইটা গড়, দুইটা গড় মানে হচ্ছে 4 লিঙ্ক, প্রতি লাইন হচ্ছে 2 লিঙ্ক করে। তার মানে এখানে হচ্ছে কত, সরি আমরা আবার এটাকে আর একটু ক্যালিব্রেশন করে নিই, ঠিকঠাক হয়েছে কিনা মাপটা দেখি আবার চেক করে নিই। এই যে এটা প্লট, এটা আরো জুম করে নিই, দেখছেন আর একটু পাশে চড়া হবে, দেখেন সূক্ষ্ম ভাবে মাপগুলা নিতে হয়। এবার ঠিক আছে, এবার দেখেন এটাকে আমি এখানে ধরি, কোথায় মিলে দেখি, এই নিচের দিকে গেলাম, এই যে এই যে বাম পাশের লাইনের সাথে একটা ফাঁ রেখে নিচের দিকে যাইতে আসি, যাওয়ার পর এক পর্যায়ে কোথায় মিলে দেখি, এই জায়গায় মনে হয় যে একবারে মিলে গেছে না, 40-এর পরে, এই যে 40-এর পরে সামান্য আছে। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে প্রতি এক লাইন থেকে আরেক লাইনের দৈর্ঘ্য হচ্ছে 100 লিঙ্ক, নিচের দিকে কত পর্যন্ত আসছে 40 লিঙ্ক, নিচের দিকে আসছে 40 লিঙ্ক, ঠিক আছে। তার মানে এখান থেকে এই জায়গাটা হচ্ছে 140, তারপর 40-এর পরে সামান্য একটু ডাউনে মানে আরেক আরেক গড়ে টাচ করে নাই, আরেকটা গড়ের কাছাকাছি আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে 1 লিঙ্ক, প্রতিগত যেহেতু 2 লিঙ্ক এটার অর্ধেক আসছে, তার মানে 1 লিঙ্ক। তার মানে এখানে বোঝা যাচ্ছে 141 লিঙ্ক আছে। তো ডায়াগোনাল দিয়ে মাপলে আপনি 1 লিঙ্ক 2 লিঙ্ক পর্যন্ত আপনি একুরেট করে মাপতে পারবেন, বুঝতে পারছেন আশা করি। তাহলে আমরা গুণিয়ে দিয়ে যেখানে 140 লিঙ্ক পাইছি ডায়াগোনাল দিয়ে, আমরা সেখানে 141 লিঙ্ক পাইছি। তার মানে এভাবে আপনি ডায়াগোনাল দিয়ে কম্পাস ধরে একদম একুরেট ভাবে মাপতে পারবেন। আর এই ডায়াগোনালটার একটা সুবিধা হচ্ছে এগুলো স্বচ্ছ গুলো পাওয়া যায়, স্বচ্ছ গুলো সরাসরি নকশার দাগের উপর রাখি আপনি হিসাবটা করতে পারবেন, তখন আপনার এই যে কম্পাস যেটা দেখতেছেন এই কম্পাসেরও কিন্তু দরকার হয় না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি আপনারা বুঝতে পারছেন।